ইচ্ছে করছে ল্যাংচা খেতে, হবে না যেতে শক্তিগড়ে। দেখতে থাকুন এই ভিডিও আর বানিয়ে ফেলুন নিজের ঘরে। দুধ সুজি আর ঘিয়ের মজা, পান্তুয়া আর ল্যাংচা ভাজা। সুজি, চিনি, লবঙ্গ আর এলাচ, তেজপাতা, দুধ, ঘি আর সাদা তেল। গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, জল দিলাম। জলের মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। চিনি দিচ্ছি, এবার নাড়াচাড়া করব। চিনির যে রসটা বানাচ্ছি এটা বেশি ঘন করব না, একটু পাতলা পাতলাই থাকবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। রসটা আমাদের তৈরি করা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রাখছি। ঘি দিলাম, ঘিটা গরম হয়ে গেছে, সুজি ঢেলে দিলাম। সুজিটা লাল লাল করে ভাজবো না, এরকম সাদাই থাকবে। সুজিটা নাড়াচাড়া করার পর দুধ দেব, দুধ দিয়েই রান্না হবে পুরোটা। এরকম অল্প অল্প করে দুধ মিশাতে থাকব। যেটুকু দুধ আছে পুরোটা ঢেলে দিলাম। সুজি রান্নাটা আমার হয়ে গেছে, অন্য প্লেটে নামিয়ে রাখছি। সুজিটা ঠান্ডা করে আমি মেখে নিয়েছি, দিয়ে এরকম একটা মন্ড হয়েছে। এখান থেকে অল্প অল্প নিয়ে কোনোটা পান্তুয়ার শেপ, কোনোটা ল্যাংচার শেপ, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো শেপও গড়ে নিতে পারেন। চম চম চম, এবার উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মিষ্টির রসের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। কি সুন্দর মিষ্টি দেখতে, কি সুন্দর খেতে লাগছে, আমি সব খেয়ে নেবো।